হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ওনিক্স ইঞ্জিনিয়ারিং। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আপনাদের সামনে আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি ইঞ্জিনিয়ার মাহফুজুল ইসলাম ওনিক। আজকের টপিকের মূল উদ্দেশ্য হচ্ছে অটোমেটিক্যালি দুটো লোডকে বা মাল্টিপল লোডকে কন্ট্রোল করা, অর্থাৎ অটোমেটিক্যালি একটা লোড অন হবে, একটা লোড অফ হয়ে যাবে। আপনি একবার সুইচিং করবেন, একবার সুইচিং করার পরে লোড ওয়ান চলতে থাকবে। এবার ধরুন এটা এক ঘন্টা চললো, এক ঘন্টা চলার পরে লোড ওয়ান অফ হয়ে যাবে এবং লোড টু অটোমেটিক্যালি চালু হয়ে যাবে। আবার লোড টু এক ঘন্টা ধরে চলার পরে লোড টুটা অফ হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে লোড ওয়ান আবারও অটোমেটিক্যালি চালু হয়ে যাবে এবং এই সাইকেলটা চলতেই থাকবে। অর্থাৎ একটা লুপিং ক্রিয়েট হবে, একটা লুপের মধ্যে এই দুটো লোড বাই টার্নস চলতে থাকবে। তো কিভাবে কাজটা করব সেটা নিয়ে আজকের ভিডিও সাজিয়েছি। সো লেট স্টার্ট দ্য ডিজাইন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা শুরুতে একটা লোডকে অন করে নেব, আর লোড অন অফ সম্বন্ধে কিন্তু আমার আরেকটা ভিডিও টিউটোরিয়াল আছে, আপনারা যারা সেটা মিস করে গেছেন সেটা অবশ্যই দেখে নেবেন। তাহলে হচ্ছে আজকের আর টপিকটা আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। একটা লোডকে অন করতে গেলে ল্যাচিং করতে হয়, কিভাবে অন অফ করতে হয়, ল্যাচিং কেন করতে হয় বা ল্যাচিং কিভাবে করতে হয়, একটা লোডকে মাল্টিপল ভাবে কন্ট্রোল কিভাবে করতে হয়, সমস্ত কিছুই আপনারা ওই ভিডিওটার মধ্যে পাবেন। তো ভিডিওর এটা লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর এই ভিডিওটার এন্ড স্ক্রিনেও আপনারা সেটা পেয়ে যাবেন। তো যারা দেখেননি তারা একটু কষ্ট করে হলেও ওই ভিডিওটা দেখে নেবেন। তো আমি ধরলাম আই ওয়ান্ট আমার স্টার্ট বাটন, কিউ ওয়ানটা আমার লোড ওয়ান। সরি, একটু মিস্টেক হয়ে গেল। লোড ওয়ান। এবার আমি চাচ্ছি যে এই লোডটা অন হওয়ার সঙ্গে সঙ্গে একটা টাইমার অন হয়ে যাবে, তাহলে আমি একটা অন দিলে টাইমার নিয়ে নিচ্ছি। এটা টাইম সেট করলাম 5 সেকেন্ড। তো এটা টাইমারকে অন করতে গেলে একটা মেক কন্ট্যাক্ট আপনার অবশ্যই লাগবে এবং মেক কন্ট্যাক্টটা আমি নেব হচ্ছে কিউ ওয়ানের সাপেক্ষে, কারণ আমি চাইছি কিউ ওয়ান অন করার সঙ্গে সঙ্গে আমার টি ওয়ান টাইমারটা অন হয়ে যাবে। অর্থাৎ আমার ল্যাচিং অনুযায়ী এই লোডটার মধ্যে যখন পাওয়ার চলে আসবে তখন এই অক্সিলারি যে কন্ট্যাক্টটা আছে সেটার মধ্যেও কি পাওয়ার চলে আসবে। তো দেখুন আসলে হয় কি না, লোডটা অন করার সঙ্গে সঙ্গে টাইমারটা কিন্তু অন হয়ে গেল, 5 সেকেন্ড এখন এটা চলবে। ওকে, এবার আমি চাচ্ছি এই টাইমারটা যতক্ষণ ধরে চলবে অতক্ষণই আমার লোড ওয়ান অন থাকবে এবং এই টাইমারটা অফ হওয়ার সঙ্গে সঙ্গে আমার লোড ওয়ানটা অফ হয়ে যাবে। পিএলসিতে আপনারা যখন কোনো ল্যাডার ডায়াগ্রাম করবেন তখন দেখবেন কোনো একটা লোডকে অন অফ করাতে গেলে ওই লোডটার মধ্যে অ্যাকচুয়ালি কোন লাইন দিয়ে পাওয়ার যাচ্ছে। আপনি যদি লোডটাকে এখন অফ করতে চান তাহলে যেই লাইন দিয়ে পাওয়ার যাবে ওই লাইনটাকে আপনি জাস্ট অফ করে দেবেন বা ওই লাইনটাকে অন করবেন। তাহলে দেখুন আমার কিউ ওয়ানের জন্যে এই লাইন দিয়ে পাওয়ার যাচ্ছে, অর্থাৎ আমার এই লাইনটাকে অফ করতে পারলে কিউ ওয়ানটা অফ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি একটা ব্রেক কন্ট্যাক্ট ইউজ করবো, কারণ আমরা পিএলসিতে যে কোনো লোডকে অফ করতে গেলে কি একটা ব্রেক কন্ট্যাক্ট বা এনসি সুইচ ইউজ করি এবং এই ব্রেক কন্ট্যাক্টটা কিন্তু অবশ্যই T001 সাপেক্ষে হবে, কারণ এইটা অফ হওয়ার সঙ্গে সঙ্গে কি আমার এই ব্রেক এই কন্ট্যাক্টটা ব্রেক হয়ে যাবে। আমি একটু আবার ডায়াগ্রামটা এঁকে নিচ্ছি। আচ্ছা, এবার তাহলে দেখুন লোডটা অন করার সঙ্গে সঙ্গে আমার টাইমারটা অন হয়ে গেল, টাইমার শেষ, আমার লোডটাও অফ। আরেকবার দেখুন, লোডটা অন করলাম, কিউ ওয়ান অন, টাইমার রানিং, টাইমার অফ, কিউ ওয়ানও অফ। এবার আমি চাচ্ছি কিউ ওয়ানটা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ কিউ ওয়ান অফ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার কিউ টু যাতে অন হয়ে যায়। আচ্ছা, তাহলে আমাদেরকে কিউ টু এর জন্য আরেকটা কয়েল নিতে হবে এবং এই কয়েলটাকে অন করব হচ্ছে আমি এই যে টাইমার তার সাপেক্ষে। আমি চাচ্ছিলাম এই টাইমারটা
শেষ হয়ে যাবে অর্থাৎ এই টাইমারটা অফ হয়ে যাবার সঙ্গে সঙ্গেই আমার Q2 যাতে অন হয়ে যায়। তাহলে দেখুন এবার আমি এই টাইম এই টাইমারের সাপেক্ষে একটা অন সুইচ নেব অর্থাৎ একটা মেক কন্টাক্ট নেব। কেন মেক কন্টাক্ট আপনারা একটুখানি খেয়াল করলেই বুঝতে পারবেন। একটু আগেই আমি এই টাইমারের সাপেক্ষে একটা ব্রেক কন্টাক্ট নিয়েছিলাম এবং ব্রেক কন্টাক্ট মানে হচ্ছে একটা এনসি সুইচ। এনসি মানে কিন্তু নর্মালি ক্লোজ থাকবে এটা। টাইমারটা শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গেই আমার এই এনসি সুইচটা এনও সুইচ হয়ে গিয়েছিল যার কারণে আমার লোডটা অফ হয়ে গিয়েছে। তাহলে এনসি সুইচের বিপরীত লজিকটা হচ্ছে এনও অর্থাৎ এই টাইমারটা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার এনও লজিকটা এনসি হয়ে যাবে। তাহলে টাইমারটা একদিক দিয়ে শেষ হবে আর একদিক দিয়ে এই T001 এই সুইচটা এনসি অর্থাৎ ক্লোজ হয়ে যাবে এবং সে Q2 কে অন করে দেবে। তাহলে Q2 এর মধ্যে পাওয়ার ধরে রাখার জন্য আমাদের সেটাকে ল্যাচিং করতে হবে অবশ্যই। তো ল্যাচিংটা করব হচ্ছে আমি Q2 এর সাপেক্ষে একটা মেক কন্টাক্ট নিয়ে। মেক কন্টাক্ট Q2। ওকে, আমার ল্যাচিংটা কিন্তু হয়ে গেল। এবার দেখবেন যে Q2 আর অফ হবে না, পাওয়ারটা সবসময় Q2 এর মধ্যে থাকবে। এখন আমি চাচ্ছি Q2টাও একটা নির্দিষ্ট সময় অনুযায়ী চলবে, এরপরে Q2টা অফ হয়ে যাবে। তাহলে আমাকে আরেকটা অন ডিলে টাইমার নিতে হবে। আমি এই টাইমারটা টাইম সেট করলাম ধরুন 10 সেকেন্ড। তাহলে এই টাইমারটা আমার অন হবে কার সঙ্গে? Q2 এর সঙ্গে। তাহলে আমি একটা মেক কন্টাক্ট নিব টাইমারকে অন করার জন্য, সেটা হচ্ছে Q2 এর সাপেক্ষে। ইন রেসপেক্ট অফ Q2। এবার দেখবেন Q2টা অন হওয়ার সঙ্গে সঙ্গে এই টাইমারটাও কিন্তু অন হয়ে যাবে। দেখুন সুইচটা অন করলাম, Q1টা অন হয়ে গেল এবং টাইমার 1 চলতে শুরু করলো। টাইমার 1 অফ, Q2টা অন। এবং এই টাইমারটা শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গে কিন্তু Q2টা অন হয়েই আছে, Q2 কিন্তু অফ হয়নি। তাহলে আমি চাচ্ছিলাম এই টাইমার শেষ হবে আবার আমার Q2টাও অফ হবে। সেম একই লজিক আমরা এখন দেবো যেটা আমরা ওপরে দিয়েছিলাম, অর্থাৎ T001 এর সাপেক্ষে একটা ব্রেক কন্টাক্ট নিয়েছিলাম, এবার আমরা T002 এর সাপেক্ষে আর একটা ব্রেক কন্টাক্ট নেব। কন্টাক্টটা ঠিক এইখানে এই জায়গাতে আমরা প্লেস করব। ব্রেক কন্টাক্ট T002। এবার দেখুন এই সিমুলেশন আসলে অটোমেটিক্যালি অন হয়ে যায়, এটা খুব একটা এটা তেমন কোনো সমস্যা না। আমি I1 কে অন করলাম, I1 চালু অর্থাৎ লোড 1টা চালু, লোড 1 বন্ধ, Q2 চালু। এই টাইমারটা শেষ হয়ে গেল, আমার Q2টাও অফ হয়ে গেল। তো আমি চাচ্ছিলাম যে আমার Q2টা অফ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যাতে আমার অর্থাৎ লোড 2 অফ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার যাতে অটোমেটিক্যালি লোড 1টা অন হয়ে যায়। তাহলে আমি এবার যেটা করব সেটা হচ্ছে এই টাইমারটা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার এটা যাতে অন হয় তাই আমি আরেকটা মেক কন্ট্রাক্ট নেব। এখানে মেক কন্ট্রাক্টটা T002 এর সাপেক্ষে নেব এবং জাস্ট শুধুমাত্র এটাকে এই Q1 এর সাথে অন করে দেব। বাস আমার কাজ শেষ প্রায়। অন করলাম, Q1 অন, 5 সেকেন্ড শেষ, Q2 অন, Q2টা 10 সেকেন্ড ধরে চলবে, Q2 অফ, আবার Q1 অন হয়ে গেল। আবার দেখবেন এটার পরে এই Q2 অটোমেটিক্যালি অন হয়ে যাবে, এই যে। আচ্ছা এখন দেখুন আপনি কিন্তু এখানে কোনো স্টপ সুইচ দেননি, আপনি যদি ভুল করে লোডটা অন করে দেন তাহলে কি হবে? ধরুন ভুল করে আপনি লোডটাকে অন করে দিন, আপনি এখন চাচ্ছেন লোডটাকে অফ করতে, তাহলে এইখানে আমরা একটা ব্রেক কন্টাক্ট বসিয়ে দেব। জাস্ট এটা হচ্ছে আমাদের I2 আর এটা হবে আমাদের স্টপ সুইচ। সিমুলেশন, আচ্ছা
এই ল্যাচিংটা কিন্তু তখন চেঞ্জ হবে। ল্যাচিং কিন্তু সবসময় স্টার্ট সুইচ এবং স্টপ সুইচ অর্থাৎ মেক কন্টাক্ট আর ব্রেক কন্টাক্টের মাঝামাঝিতে করবেন। এবার দেখুন, আমি আই ওয়ানটাকে অন করলাম, আমি চাচ্ছি না এটাকে চালু রাখতে, আই টু প্রেস করলাম, অফ হয়ে গেল। একটা প্রবলেমই থাকলো, সেটা হচ্ছে দেখুন আই ওয়ানটা অন করলাম ঠিকই, কিন্তু আই টুকে অফ করার মতো কোনো সুইচ আমার কাছে নাই। তাহলে আমি আই টুটাকে অফ করার জন্য আরেকটা সুইচ নিয়ে নেব। তাহলে আই টুর সুইচটা আমি কোথায় বসাবো? এইখানে বা এখানে, যে কোনো এক জায়গাতে বসালেই হবে। আমি একটা ব্রেক কন্টাক্ট, আমার কিন্তু আই টুকে অফ করার জন্য অর্থাৎ সরি লোড টুকে অফ করার জন্য কিন্তু কোনো আলাদা সুইচের দরকার নেই। এই একটা সুইচ দিয়ে কিন্তু আমরা লোড টু এবং লোড ওয়ানকে অন অফ করাতে পারি। কারণ হচ্ছে আমার লোড টু আর লোড ওয়ানকে কখনোই এই লজিক অনুযায়ী একসাথে অন অফ করানোর দরকার পড়বে না। দেখুন লোড টুটা অটোমেটিক্যালি অন হয়ে গেছে, আমি এটা কিন্তু অফ করে দিলাম। লোড ওয়ান চালু, এটার পরে লোড টুটা অন হবে। লোড টু আমি ঠিক একটা সুইচই প্রেস করে আবার লোড টুকে অফ করে দিতে পারবো। তো ভিউয়ার্স, এই ছিল আজকে টিউটোরিয়াল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা যদি আপনাদের এতটুকু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব বাটন প্রেস করবেন। আমরা পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।